জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভাইয়ের বিয়ে কালকে হয়ে গেছে, সবাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে কখন আমার মেয়ে আসবে। আমি যখন সবার মা হয়ে উঠেছি, আমারও তো একটা জন্মদাত্রী মা আছে, গর্ভধারিণী মা আছে, সকাল থেকে অপেক্ষা করে বসে আছে আয় আসবি না। আমার ভাই নেই নেই করে মনে হয় 30 থেকে 40 বার ফোন করেছে, ফোন ধরতে পারিনি। আমার হাজবেন্ড আমাকে বললো যাবে তো চলো। এই মা একদম গাড়ি করে দিয়েছে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। মা বলেছে তুই এইটা সাজ ওইটা সাজ, নিজের মেয়ের মতো করে আমাকে সাজিয়ে দিয়েছে। আর আমার এক একটা মেয়ে আজকে সকাল থেকে এসে বসে আছে, মাকে সাজাবে, বিয়ে বাড়ি যাবে। তাই জানি না খেপি মেয়ের মতো যা আমি সাজিয়ে নিয়েছি। এই একটা মা আমাকে কোমর বন্ধে এনে দিয়েছে, বলেছে মা তুমি পড়ো। আমার ভক্তরা আমাকে খুব ভক্ত বলবো না, আজকে আমার সবাই সন্তান, আমার এক একটা সন্তান, এক একটা চোখ, এক একটা কিডনি। আমি কৃষ্ণকালীর মা, আজকে আমি একা নয়, এক একটা আমার অঙ্গ তৈরি হয়ে গেছে। আমি জানি সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর আপনাদের মঙ্গলা মাকে কেমন লাগছে? কালকে আজ রাত, আজকে যাচ্ছি 5টা 6টা বেজে যাবে, বেরোচ্ছি আবার 10:30টার সময়, রাত 10:30টায় ব্যাক করবো। আবার যেমন মন্দিরের সেবিকা সেবকদের আমি সবার জন্য ভক্তদের করে থাকি, আবার আমি লড়াই করব কাল থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভাইয়ের বিয়ে কালকে হয়ে গেছে, আজকে আমার সেবিকারা আমাকে সাজিয়ে দিচ্ছে। সেবিকা নয়, ওরা আমার এক একটা সন্তান, ওরা মাকে সাজিয়ে দিচ্ছে, জানে সাজানোর টাইম পায় না। আজকে খুব তাড়াতাড়ি মন্দির বন্ধ করেছি, একদম 3:30-4টার মধ্যে মন্দির বন্ধ করেছি। এই এক মাকে দেখা, এই মাই গাড়ি করে দিয়েছে আমার, গাড়ি কোনো টাকা পয়সা লাগবে না, বলেছে মা তুমি গাড়িতে যাও, আবার গাড়িতে চলে আসবে। কালকেই একদম 10টার মধ্যে, আজকে রাত 10:30টার মধ্যে ব্যাক করে যাব, কারণ কালকে আমার মন্দির আছে। আমি শুধু একটু আশীর্বাদ দিতে যাব। আমার কোনো, আপনারা জেনে গেছেন আমি কোনো মাছ মাংস ডিম কিছু সেবা করি না, আমি একদম নিরামিষ আহার করি। আমি বলে দিয়েছি আলু পোস্ত ভাত খাবো, শুধু একটু আনন্দ, সবার সঙ্গে দেখা হবে। ঘরের মধ্যে তো এমনি বন্ধ হয়ে গেছি, ভক্তদের সেবা করতে করতে নিজের আনন্দ হারিয়ে ফেলেছি। তাই আমার মেয়েরা বারবার বলেছে মা তুমি কিন্তু একদিন হলেও, একবেলা হলেও যাবে, আনন্দ করবে। তাই আমাকে সাজিয়ে দিয়েছে, আমি জানি না কেমন লাগছে। কৃষ্ণকালী মাকে ভালো না হলেও আপনারা সবাই বলেন খুব সুন্দর, তা আমি যেন সবার কাছে সুন্দর হয়েই থাকতে চাই, আর সবার যেন মনস্কামনা পূরণ করে দিতে পারি। একবার বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।